নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। বিজেপি স্বচ্ছতা অভিযান কর্মসূচি দুবরাজপুরে, আবারও দলত্যাগের ঘটনা রাজনগরে, দুবরাজপুরে মদের দোকানের লুটের ঘটনায় গ্রেপ্তারকারীদের 10 দিনের পুলিশি হেফাজত। জেলা বার্তা বিস্তারিত। ভারতীয় জনতা যুব মোর্চার দুবরাজপুর নগরীর উদ্যোগে দুবরাজপুরে মা শ্মশানকালীর মন্দির প্রাঙ্গণে স্বচ্ছতা অভিযান কর্মসূচি নেওয়া হলো। এদিন মন্দির প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করেন ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃবৃন্দ। পাশাপাশি দুবরাজপুর ব্লকের লোবা মা কালীর মন্দির প্রাঙ্গণও পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। স্বচ্ছতা অভিযানে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সম্পাদক অনুপ সাহা, দুবরাজপুর নগরের যুব সভাপতি বাসুদেব দাস সহ বিভিন্ন স্তরে বিজেপির কার্যকর্তাগণ। আজকে ভারতীয় জনতা যুব মোর্চা দুবরাজপুর শহর মণ্ডলের পক্ষ থেকে দুবরাজপুর শহরের যে শ্মশানকালী মন্দির, সেই মন্দির এবং মন্দিরের আশেপাশের জায়গাগুলো আমরা পরিষ্কার স্বচ্ছতা করলাম। প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে আমরা যুব চেতনা যে অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে তার অংশস্বরূপ আমরা শহরের যে সমস্ত মন্দির প্রাঙ্গণ আছে, যে সমস্ত মনীষী মহাপুরুষদের যে মূর্তি আছে সেগুলোকে আমরা পরিষ্কার করে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আগামীতে মন্দির মহাপুরুষের স্থান সহ এই শহরকে স্বচ্ছ রাখা এবং শহরকে একটা সুন্দর এবং আগামীতে সমস্ত দিক থেকে উন্নয়নের জোয়ার বইতে পারে এই ধরনের একটা শহর গড়ে তোলার সংকল্প নিয়ে আমরা এই কর্মসূচি আজকে শুরু করলাম এবং সকলকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। শেকলি মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি, দুবরাজপুর। আগামী 30 জানুয়ারি অনুব্রত মণ্ডলের জনসভা সফল করার লক্ষ্যে চন্দ্রপুরের তৃণমূলের একটি কর্মী সভার আয়োজন করা হয়। এই সভায় বিজেপি কর্মী তপন রায়, মিঠু রায় সহ প্রায় 100 খানেক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন বলে জানান তৃণমূল নেতৃত্ব। দলত্যাগীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী এবং রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন সুকুমার সাধু। বিজেপি কর্মীদের তৃণমূলের যোগদানের ফলে এলাকায় দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি পেল বলে বিকাশ রায়চৌধুরী জানান। আজকে আমরা আমাদের বুথস্তর থেকে আরম্ভ করে বিভিন্ন অঞ্চল স্তর, ব্লক স্তরের বিভিন্ন নেতৃবৃন্দকে নিয়ে আগামী 30 জানুয়ারি আমাদের জেলা সভাপতির যে জনসভা, সেই পরিপ্রেক্ষিতে আজকে আলোচনায় আমরা বসেছিলাম এবং সেই আলোচনা হওয়ার পরেই
বিজেপির যারা এখন এখানে এই চন্দ্রপুর অঞ্চলের নেতৃত্বে ছিলেন এবং দায়িত্বে ছিলেন সেই তার মধ্যে বাবলু রায়, অমল চৌধুরী, তপন রায়, মিঠু মণ্ডল এরা বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাদের বক্তব্য একটাই যে বিজেপি মানুষের সামনে মিথ্যা কথা বলে, বিজেপি মানুষকে প্রতারিত করে। আমরা প্রতি পদক্ষেপে বুঝতে পেরেছি বাংলার উন্নয়ন মমতা ব্যানার্জি ছাড়া সম্ভব নয়। তাই আমরা চাই বাংলায় যে 2021 সালে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী করার প্রয়োজন আছে। বাংলার উন্নয়নের জন্য মানুষকে আরও পরিষেবা পাওয়ার ব্যাপারে সুতরাং আমরা তাদেরকে সাদরে গ্রহণ করেছি এবং আমরা তাদের এই যে আন্তরিকতা, তাদের যে এই বিজেপি থেকে বেরিয়ে আসা, তাতে আমাদের যে যথাযোগ্য স্থানে যে সম্মান দেওয়ার দরকার আছে আমরা সেই সম্মান আমাদের দলের তরফ থেকে তাদেরকে দেবো। খান আসাদ ও উত্তম মণ্ডলের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, শিউড়ি, বীরভূম। শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। দুবরাজপুর থানার সাতকেন্দুরি মোড়ের কাছে গত 14 জানুয়ারি একটি মদের দোকানে কয়েকজন দুষ্কৃতী লুটপাট চালায়। পরের দিন দোকানের মালিক রঞ্জিত সিংয়ের লিখিত অভিযোগের ভিত্তিতে দুবরাজপুর থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে, পরে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। দুষ্কৃতীরা যে মোটর বাইক ব্যবহার করেছিল সেটিও উদ্ধার করে পুলিশ। তাদের আজ দুবরাজপুর আদালতে তোলা হলে 10 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন বিচারক। হচ্ছে রঞ্জিত সিং 15/1/2021 তারিখে দুবরাজপুর থানায় একটা কমপ্লেন লজ করেন। তাতে উনি কমপ্লেনটা হচ্ছে 14/1/2021 রাত্রি 8:30 সময় বেশ কিছু দোকান খোলা অবস্থায় বেশ কিছু লোক, অচেনা লোক, ওর দোকানে ঢোকে এবং তার কর্মচারীকে ভয় দেখিয়ে 92,000 টাকা এবং বেশ কিছু লিকার, সেই সঙ্গে দুটো মোবাইল লুট করে নেয় এবং সেই কমপ্লেনের বেসিসে দুর্গাপুর থানা 392 অফ আইপিসি কেসে স্টার্ট করেন এবং ইনভেস্টিগেশন শুরু করেন। এই ইনভেস্টিগেশনে শেখ লালচাঁদ, শেখ নূর আলম এই দুজনকে অ্যারেস্ট করেন প্রথমে। তারপরে সাবসিকুয়েন্টলি সোহেম আলায় শামীম ওনাকেও অ্যারেস্ট করেন। এই তিনজনকে ডিউরিং ইনভেস্টিগেশনে অ্যারেস্ট করেন। এই ইনভেস্টিগেশনে চলাকালীন ওরা যে মোটর সাইকেল ব্যবহার করেছিল সেই মোটর সাইকেলটাও পুলিশ রিকভারি করে ওনাদের কাছ থেকে এবং ব্যবহার করেছিল ওনারাই। সেই পরিপ্রেক্ষিতে তিনজনকে আজকে আদালতে তোলা হয় এবং তদন্তকারী অফিসার আদালতে ওই তিনজনেরই 14 দিনের পুলিশি হেফাজতের জন্য পেয়ার করেন। আদালত সমস্ত কিছু বিচার বিবেচনা করে তাদের জামিনের আবেদন খারিজ করে 10 দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন ফর দ্য পারপাস অফ ইনভেস্টিগেশন। এই যা তাদেরকে আদালত আদেশ দেন যে 27/1/2021 তারিখে ওনাদেরকে আদালতে তোলার জন্য। শেকুলি মোহাম্মদের রিপোর্ট, ভয় টিভি, দুবরাজপুর। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। বিজেপি স্বচ্ছতা অভিযান কর্মসূচি দুবরাজপুর।
আবারও দলত্যাগের ঘটনা রাজনগরে। দুবরাজপুরে মদের দোকানে লুটের ঘটনায় গ্রেপ্তারকারীদের 10 দিনে পুলিশি হেফাজত। আজকে জেলা বার্তা এই পর্যন্ত, নমস্কার।